মালদা জেলার মালদা মেডিকেল কলেজের রক্ত সংকট মেটাতে আমরা করব জয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়। রক্ত সংগ্রহের জন্য মালদা মেডিকেল কলেজের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ব্লাড মোবাইল ভ্যানের মাধ্যমে রক্ত সংগ্রহ করেন। রবিবার রাতে মালদা শহরের কোঠাবাড়ি এলাকায় ব্লাড মোবাইল ভ্যানে স্বেচ্ছায় রক্তদান করেন 30 জন রক্তদাতা। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ইমন হোসেন, সোমনাথ সরকার, সামিউল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী পার্থ মুখার্জী সহ অন্যান্য সদস্যরা। এই বিষয়ে ইমন হোসেন বলেন, প্রতিনিয়ত মালদা জেলায় রক্ত সংকট দেখা যাচ্ছে। মালদা মেডিকেল কলেজের রক্ত সংকট মেটাতে ব্লাড মোবাইল ভ্যানের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করেন। ব্লাড ব্যাংকে প্রতিনিয়ত আমাদের ব্লাডের যে ক্রাইসিসটা দেখা যায়, সেই জন্য আমরা করব জয় উদ্যোগে এবং কোঠাবাড়ি সমন্বয় ক্লাবের সহযোগিতায় এখানে যে ক্যাম্পটা করা হয়েছে বা হচ্ছে, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো সেই ব্লাডের যে ক্রাইসিস সেটাকে ঘাটতিটাকে পূরণ। এখানে আপাতত আমাদের মোটামুটি 30 জন ওনার ব্লাড ডোনেট করেছে, যাতে পরবর্তীকালে আমরা আরও বড় করে এই উদ্যোগটা নেব মালদা ব্লাড ব্যাংকে, যাতে ব্লাডের যে ঘাটতি সেটা কিছুটা হলেও পূরণ করা যায়। কি পদ্ধতিতে নেওয়া হচ্ছে? এটা মোবাইল ভ্যানের পদ্ধতিতে নেওয়া হচ্ছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।